ঘটনা হচ্ছে, গতকাল রাতে একটা সময় দু একজন লোক, আমার জামাইবাবু হয় বীরেন ঘোষ, ওনার বাড়িতে ওনাকে মারার জন্য ঢুকেছিল। ওনাকে মারতে গিয়ে আমার দিদি বাধা দিলে, আমার দিদির গুলিটা লাথি মারতে চায়, হ্যাঁ ঘরে ঢুকতে দেয় না, ওদের বাধা দেয়, বাধা সৃষ্টি করলে আমার দিদির পায়ে গুলিটা লাগে। জামাইবাবুকে টার্গেট করে গুলিটা মেরেছিল, গুলিটা আমার দিদির বাঁ পায়ে হাঁটুর নিচে লাগে। সেটা জানি না তো এখন দিদি তো অসুস্থ আছে, দিদি হয়তো চিনতে পারবে, দিদি চিনতে পারবে। থানায় কি জানিয়েছেন? হ্যাঁ, থানাকে রাতে, থানা তো প্যাট্রোলিং করে, থানা ফোন করা, সিভিকরা জানাজানি হয়ে যায়, পাশের বাড়ির সিভিক ছিল, গ্রামের সিভিকের ছেলেরা আছে, ওরা জানিয়ে দিয়েছে। হ্যাঁ এসেছিল, রাতে এসেছিল, এসে আমার জামাইবাবু আর আমার ভাগ্নিকে থানায় নিয়ে গিয়ে আটকে রেখেছে। আপনার জামাইবাবু এবং আমার ভাগ্নিকে তাদেরকে আটকে রেখেছে, তাদের আটকে রেখেছে, বলছে আপনার নিরাপত্তার জন্য আপনাকে নিয়ে আসা হয়েছে, তাই বলছে। ঘটনাটা কোথায়? ঘটনা চাপড়া পিএসএ, চাপড়া থানা, ছোটবালিডাঙ্গা গ্রাম, পোস্ট অফিস লক্ষ্মীপুর, থানা চাপড়া। ঘটনা হচ্ছে, গতকাল রাতে একটা সময় দু একজন লোক, আমার জামাইবাবু হয় বীরেন ঘোষ, ওনার বাড়িতে ওনাকে মারার জন্য ঢুকেছিল। ওনাকে মারতে গিয়ে আমার দিদি বাধা দিলে, আমার দিদির গুলিটা লাথি মারতে চায়, হ্যাঁ ঘরে ঢুকতে দেয় না, ওদের বাধা দেয়, বাধা সৃষ্টি করলে আমার দিদির পায়ে গুলিটা লাগে। জামাইবাবুকে টার্গেট করে গুলিটা মেরেছিল, গুলিটা আমার দিদির বাঁ পায়ে হাঁটুর নিচে লাগে। সেটা জানি না তো এখন শত্রুতা ছিল, পূর্বে শত্রুতা থেকেই হয়েছে। আপনার জামাইবাবু তার নাম কি? বীরেন ঘোষ। জামাইবাবু বীরেন ঘোষ। যাকে গুলি করেছে তার নাম কি? মানে বিজলী ঘোষ। বিজলী ঘোষ। কারা মারলো? এটা কারা মারলো আমরা ঠিক এখন জানি না, নাম ঝাম আমরা জানি না। এখন দিদি তো অসুস্থ আছে, দিদি হয়তো চিনতে পারবে, দিদি চিনতে পারবে। থানায় কি জানিয়েছেন? হ্যাঁ, থানাকে রাতে, থানা তো প্যাট্রোলিং করে, থানা ফোন করা, সিভিকরা জানাজানি হয়ে যায়, পাশের বাড়ির সিভিক ছিল, গ্রামের সিভিকের ছেলেরা আছে, ওরা জানিয়ে দিয়েছে। হ্যাঁ এসেছিল, রাতে এসেছিল, এসে আমার জামাইবাবু আর আমার ভাগ্নিকে থানায় নিয়ে গিয়ে আটকে রেখেছে। আপনার জামাইবাবু এবং আমার ভাগ্নিকে তাদেরকে আটকে রেখেছে, তাদের আটকে রেখেছে, বলছে আপনার নিরাপত্তার জন্য আপনাকে নিয়ে আসা হয়েছে, তাই বলছে। ঘটনা চাপড়া পিএসএ, চাপড়া থানা, ছোটবালিডাঙ্গা গ্রাম, পোস্ট অফিস লক্ষ্মীপুর, থানা চাপড়া।